ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গে ছটি বিধানসভায় বাই ইলেকশন রয়েছে সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর এবং তালডাংরা বিধানসভাতে, যেটা 13ই নভেম্বর ভোট হবে। তো যে কারণে 13ই নভেম্বর সমস্ত গভর্নমেন্ট অফিস, অর্গানাইজেশন, আন্ডারটেকিং, কর্পোরেশন, বোর্ড, স্ট্যাটুটরি, লোকাল বডি, এডুকেশনাল ইনস্টিটিউশন, যেগুলি ওই বিধানসভায় অন্তর্ভুক্ত বা ওই বিধানসভায় অবস্থিত, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলিতে ছুটি থাকবে 13ই নভেম্বর। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, লেবার ডিপার্টমেন্টকেও সুটেবল বিজ্ঞপ্তি এর জন্য বের করতে বলা হচ্ছে তাদের ওয়ার্কার্সদের জন্য। তিন নম্বর যেটা বলা হচ্ছে যে যদি কারোর ওই বিধানসভাতে বাড়ি হয় যেখানে ভোট, অথচ তিনি চাকরি করেন অন্য বিধানসভায়, সেক্ষেত্রেও তিনি ভোট দেবার জন্য ওই দিন ছুটি পাবেন। চার নম্বরে বলা হচ্ছে যদি কোনো ক্ষেত্রে রিপোল হয় সেক্ষেত্রে রিপোলের ডেটটাও তারা ছুটি পাবেন, এটাও বলা হচ্ছে। পাঁচ নম্বরে বলা হচ্ছে যদি পোল প্রসেস কোনো কারণে কোনো বুথে লেট আওয়ার্স পর্যন্ত হয় এবং যে কারণে ভোট সমাপ্ত করে মালপত্র জমা দিয়ে বাড়ি আসতে দেরি হয়, সেক্ষেত্রে 14ই নভেম্বরটাও ভোটকর্মীরা ছুটি পাবেন, এটাও বলা হলো। আর শেষ প্যারাগ্রাফে যেটা বলা হচ্ছে যে সমস্ত প্রতিষ্ঠান, সেটা এডুকেশনাল ইনস্টিটিউশন হোক বা গভর্নমেন্ট অফিস হোক, যেখানে পোলিং স্টেশন, সেক্টর অফিস, DCRC এই সমস্ত হয়েছে, তো সেগুলি 12ই নভেম্বরও ছুটি থাকবে ভোটের আগের দিন, কারণ ব্যবহার হয় আপনারা জানেন। তো কাছাকাছি এই ছুটির বিজ্ঞপ্তি ভোটের আগে প্রত্যেকবারই পাবলিশড হয়, আমি সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।